বৈশাখী আমরা বলি, আমরা সাঁকায় বলি, বলি চাঙ্গানি বলি, সবাইকে সবাইকে আমাদের বৈশাখী আমরা সাংগ্রাই বর্ণাঢ্য র্যালি মাধ্যমে সাংগ্রাই উদ্বোধনী হবে, তারপরে পরে বৌদ্ধ স্নান হবে, তারপরে আপনার যেটা আমাদের সবচাইতে মূল আকর্ষণ এই বান্দরবান পার্বত্য অঞ্চলে সবাই অধীর আগ্রহ হয়ে বসে আছে, যেটাকে বলা হয় পানি বর্ষণ মৈত্রী পানি খেলা। এই পানি মৈত্রী খেলা অনুষ্ঠিতভাবে হবে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, পার্বত্য অঞ্চলে বিভিন্ন আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে যার যার সংস্কৃতির মাধ্যমে সংস্কৃতি তুলে ধরা হবে। এবছরও সারা বাংলাদেশের জনগণ এবং পর্যটকদেরকে সাংগ্রাই উৎসবে উপভোগ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমরা নতুন বছরের স্বাগত জানাতে আর পুরাতন বছরকে বিদায় জানাতে, যাতে নতুন বছরটা সুন্দর করে কাটাতে পারি আর প্রার্থনা করে যাতে থাকে সকলে এই প্রোগ্রামে আমরা পাঁচজন তরকারি রান্না করি, যেখানে 32টার উপরে এখানে পদ থাকে, তো প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে এই পাঁচজন তরকারিটা রান্না করা হয়। আমরা পুরনো বছরকে ফেলে নতুন বছরকে বরণ করে নিব, এখানে আমরা সবাই বাড়ি খেলা খেলবো, মজি বাড়ি বর্ষণ হবে, প্রতি বছরই এরকম হয়ে থাকে, আমরা এখানে অনেক বেশি মজা করে থাকি। নতুন বছরের উপলক্ষে আমরা অনেক নববর্ষে খাওয়া দাওয়া হবে, এই জন্য আমরা অনেক ধরনের বাজার করছি, সবজি বাজার করছি, এখন নতুন জামা কাপড় কিনছে পরিবারের জন্য, এই আর কি। এই কারণে আমরা সবাই মিলে নতুন বছরে আনন্দ করবো। মূল বিজুর উদ্দেশ্যে আমরা আজকে ফাঁসান তরকারি রান্না করবো, ফাঁসান তরকারি, তারপরে সেমাই, নুডলস, মিষ্টি, তারপরে তরমুজ ও ফিতা, সান্নে ফিতা, তারপরে খোলা পিঠা। মেহমান আসবে ওদের জন্য আমরা পাঁচজন মানে রেডি করতেছি, অনেক আইটেম করতেছি এখানে, সান্নে পিঠা, কলা পিঠা, তারপর বড়া পিঠা, ওইসব আয়োজন করতেছি আমরা।